সারা দেশের 163টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারেই রয়েছে 97টি। এসব বাগানের কর্মরত রয়েছে 70,000-এর বেশি নারী ও পুরুষ শ্রমিক, যাদের দৈনিক মজুরি মাত্র 120 টাকা, তবে অনেকে এর কমও পান। শ্রমিকদের অভিযোগ, যে মজুরি পান তা দিয়ে সংসার চালানো কষ্টসাধ্য। দীর্ঘদিন মজুরি বাড়ানোর দাবি জানালেও মালিক পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। আমরা চাইতেছি কিছু আমাদের মজুরিটা আরো কিছু বাড়লে আমরা সংসারটা অনেক কিছু ভাবে চলতে পারবো। খাওয়া দাওয়াও ভালো থাকে, আমাদের বাচ্চা কাচ্চাও ভালো থাকে, আমরা শিক্ষা দীক্ষার দিকেও আমরা ভালো রাখতে পারি। শ্রমিক সংগঠনের নেতারা জানালেন, তাদের দাবিগুলো মালিক পক্ষের কাছে বারবার তুলে ধরেন, কিন্তু প্রতিকার মিলে না। এই কর্মক্ষেত্রে তাদের যে শোভন কর্ম পরিবেশ, ডিসেন্ট ওয়ার্ক বলে একটি বিষয় আছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি আবদার জানিয়ে আসছি। তবে এই বিষয়ে যোগাযোগ করলে কথা বলতে রাজি হয়নি বাগান কর্তৃপক্ষের কেউ। অন্যদিকে মজুরি বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে সরকারি হস্তক্ষেপ চেয়েছেন চা শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।